গত হালিয়া এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী যে দশ জনরে আটক গরগিল তারারে আজিয়া বেনিয়াল কতোয়ারে থানার তুন ডিবি কার্যালয়ত ফোসর করতে লই যায় এরপরে তারারে কোর্ট বিল্ডিংত ফাটায় ডিবি বিয়াল সাইটের দিকে তারারে এজলাস তোলা হয় এই মামলাত নজন পরীক্ষার্থীরে জামিন দেয় আদালত কিন্তু শিক্ষিকারে জেল হাজত ফাটাইবার নির্দেশ দেয় ওরা বলছে ওরা ওই ফেসবুকের মাধ্যমে গ্রুপের পেয়েছে যদিও একজনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছে উল্লেখ্য গতহালিয়া অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ফাঁসাবার গঠন আর চব্বিশ জনার পরীক্ষা চুন বৈশিষ্ট করে জেলা প্রশাসন তার মধ্যে এক শিক্ষিকা শহন না জানার ডিভাইস আর উত্তরপত্র সংযুক্ত হাতাসহ আটক করে পুলিশ মনিরুল ইসলাম মুন্না সিপ্লাসটিভি